সুপ্রভাত বন্ধুরা, আজ 9ই জানুয়ারি 2024, শুভ মঙ্গলবার। সবাই ভালো আছো বন্ধুরা? সবাই খুব আনন্দে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ প্রভাতী চর্চায় কবি সুবোধ সরকারের শ্রেষ্ঠ কবিতা থেকে একটি কবিতা বেছেছি। কবিতাটি 60,000 হাড়ি। পুরী থেকে একটু দূরে একটা গ্রাম, যেভাবে পুকুর কাটা হয় ঠিক সেভাবেই মাটি তোলা হচ্ছিল। ট্রাকে করে 60,000 হাড়ি এসে নাবল পুরীর মন্দির। যেরকম হাড়ি আমরা দেখে থাকি, দূরে গাছের নিচে দাঁড়ানো এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? বৃদ্ধ বললেন, 60,000 হাড়ি, ওর ভেতরে রয়েছে ভাত অর্থাৎ প্রসাদ। প্রসাদ অপবিত্র হয়েছে হঠাৎ। 11 জন পাণ্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। জনাপতি সে গরিব মজুর হাতে করে হাড়ি নিচ্ছে, একজন আরেকজনকে দিচ্ছে, হাড়ি পৌঁছে যাচ্ছে শেষ লোকটার হাতে। তার হাত থেকে পুকুরে সারাদিন ধরে এই কাজ চলল। দ্রুত এবং নিপুণ সূর্যাস্তের আগে পুকুরে মাটি ফেলে 60,000 হাড়ি ঢেকে কয়েকটা গাছ লাগিয়ে গঙ্গা জল ছিটিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে উঠে পড়ল সব লোকজন। পাণ্ডারা ফিরে গেল কয়েকটা মারুতি ভ্যানে। গাছের তলায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ তখনও দাঁড়িয়ে, তার চোখে জল। জিজ্ঞাসা করলাম, কাঁদছেন কেন? 60,000 হাড়ি ভাত নষ্ট হলো, কালাহান্ডির কাছে আমি থাকি, আমি কাঁদব না? একটা কথা জিজ্ঞাসা করব, 60,000 হাড়ি অপবিত্র হলো কী করে? ধুতির খুঁট দিয়ে চোখ মুছে বৃদ্ধ বলল, ওরা কাল রাতে জানতে পেরেছে রান্নাঘরে একজন অকুলীন ব্রাহ্মণ ঢুকেছিল। সেই ব্রাহ্মণের থেতলানো ডেড বডি পাওয়া গেছে আজ পুরীর রাস্তায়। সবাই শুনো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সবাই আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা নিও। কবি সুবোধ সরকারকে প্রণাম। আজ আসি, বিদায় বন্ধুরা।